দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই সেরা দশ রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড 2024। দেশের উন্নয়নে প্রবাসীদের তাৎপর্যপূর্ণ অবদানের কথা উল্লেখ করে ধরিত্রী রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের উদ্বোধক ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা এই শুভক্ষণের উদ্বোধন করছি। অনুষ্ঠানটি সর্বাঙ্গে সুন্দরভাবে ভালোভাবে হোক এই আশা রাখছি। সেরা দশ রেমিটেন্স সুপার হিরোর পাশাপাশি বিশেষ সম্মাননা জানানো হয় কমিউনিটির বিশিষ্টজনদের। অনুষ্ঠানে অতিথিরা বলেন, রেমিটেন্স যোদ্ধারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে শুধু দেশকেই সমৃদ্ধ করছেন না, সংযুক্ত আরব আমিরাতের আর্থসামাজিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমরা যেন দেশের কতটুকু ভালোবাসতে পারি দেশটাকে, বঙ্গবন্ধুর এই স্বাধীন দেশটাকে সোনার বাংলা করার জন্য কতটুকু আমরা সম্মান দিতে পারি সেই চেষ্টাটা করি। আর রেমিটেন্স যোদ্ধা যারা বলেছেন, আপনারা তো অনেক সম্মানপ্রাপ্ত যারা বাংলাদেশের অর্থনীতি সচল রেখেছে টাকাকে, আপনারা আরও বেশি করে টাকা পাঠান এবং বাংলাদেশে ক্রান্তি লগ্নে যদি কখনো আসে আপনাদের অর্থটাই যেন এই বাংলাদেশের খুঁটি হয়ে দাঁড়াতে পারে, আপনাদের কাছে অনুরোধ। আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা সবাই রেমিটেন্স যোদ্ধা, আমরা একদম সাধারণ শ্রমিক 400 টাকা যারা বেতনের চাকরি করি, আমাদের রেমিটেন্স মাসে রেগুলার যাবেই, নাহলে পরিবার আমাদের চলবে না, অতএব আমরা কিন্তু সবাই রেমিটেন্স যোদ্ধা। আপনারা যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠান এবং আমাদের যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থাকে আপনারা অনেক উন্নত করেছেন, কারণ আপনারা রেগুলার দেশে পাঠাচ্ছেন এবং আপনাদের পরিবারের সবাইকে সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য সাহায্য করছেন, 10 জনকে পুরস্কার দিচ্ছেন। আমরা আশা করি নেক্সট ইয়ারে আমরা দেখবো আমরা 24 জনকে হয়তো পুরস্কার দিতে পারবো। যারা হুন্ডি পরিহার করে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের অগ্রগতিকে আরও বেগবান করছে, বাংলাদেশকে বিশ্বের বুকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা পরিচয় করে দিচ্ছে, সেই আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের সম্মানে তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে পিলারগুলো ঘোষণা করেছেন তার মধ্যে একটি হলো স্মার্ট সিটিজেন, এবং প্রবাসীরাও কিন্তু সেই স্মার্ট সিটিজেনের একটি অংশ, এবং আমরা প্রবাসে থাকি দেশে থাকি সবাই যদি নিজেকে স্মার্ট সিটিজেন হিসাবে যদি এমার্স করতে পারি, আত্মপ্রকাশ করতে পারি, তাহলেও কিন্তু বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ রূপান্তরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে প্রবাসীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষায় কার্যকর অংশগ্রহণের আহ্বান জানানো হয়। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, নিজেদের নিরাপত্তার জন্য, দেশের সমৃদ্ধির জন্য, নিজেদের সম্মানের জন্য আপনারা দয়া করে বৈধ পথেই দেশে অর্থটা পাঠাবেন। মননে মেধায় একটি সৃজনশীল আমরা আমাদের পরবর্তী প্রজন্ম চাই, মুক্তিযুদ্ধের চেতনায় সেই সোনার বাংলা আজকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইয়েরা জোরালো ভূমিকা রাখবেন, রেখেছেন, ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রবাস জীবন সুন্দর হোক, নিরাপদ হোক। 71-এ এবং যেখানে আমরা সবাই এক হয়েছিলাম এবং হাতে হাত রেখেছিলাম বলেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে, সবাই কিন্তু আমরা একটি লক্ষ্য ছিল বাংলাদেশকে মুক্ত করার। আর আজকে
আপনারা বিদেশে বসে কিন্তু যে কাজটি করছেন সেটা কিন্তু বাংলাদেশকে ভালো রাখার জন্য, আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য। আমি একটি কথা সবসময় বলি যে দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার, আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা যদি হাতে হাত আমরা এক করি, আমাদের হাতগুলো যদি এক করি, তাহলে আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। সুতরাং বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার, এবং সেই বাংলাদেশকে ভালো রাখার জন্যই কিন্তু আজকে আমরা এখানে। এবং বাংলাদেশকে আপনারা যারা ভালো রাখছেন এবং যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন, তার সেই যোদ্ধাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিশ্বমঞ্চে বাংলাদেশ বর্তমানে ল্যান্ড অফ অপরচুনিটি দেশ হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এই যে প্রবাসীরা, তারা দেশে বিদেশে তাদের আমাদের সম্মান বয়ে নিয়ে আসছে। এই প্রবাসীদের আমার সবচেয়ে বড় বন্ধু। বাংলাদেশ সরকার 30শে ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করে প্রত্যেকটি মিশনে 30শে ডিসেম্বর আপনাদের নিয়ে আপনার প্রবাসী দিবস পালন করবে। তা আমরা স্মার্ট কার্ড প্রত্যেক প্রবাসীকে দিব যেই রেমিটেন্স পাঠায়, এবং কন্টিনিউয়াসলি রেমিটেন্সের বেসিসে আমার পয়েন্ট বাড়তে থাকবে, স্মার্ট কার্ডের মূল্য বাড়তে থাকবে। এই জন্যে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সুপারিশটা আমাদের অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছি, ইনশাল্লাহ অর্থ মন্ত্রণালয় সেটা গ্রহণ করবেন। যারা আমাদের খাটে খাটে খাওয়া মানুষ, তাদের শুধু না, তাদের পরিবারও যাতে মঙ্গল হয়, তাদের যাতে মানে সম্মানের সাথে গ্রহণ, এই ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ইয়াকুব সৈনী। তিনি এই অনুষ্ঠানের সফলতার ধারাবাহিকতায় আগামীতে আরো জমজমাট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই স্যাটেলাইট টিভিটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে মেহেদি হাসানের হাত ধরে দুইটা অনুষ্ঠান আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তা আশা করি এই যে কমিটি যদি আরো ভবিষ্যতে আমাদের স্যাটেলাইট যদি কোনো অনুষ্ঠান হয়, আশা করব এর চাইতে আরো সুন্দর হবে। অনুষ্ঠানের সব শেষে ছিল আজমানের স্থানীয় ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। যাযাবর মিন্টু, চ্যানেল আই।